আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা উপস্থিত হয়েছি মণিপুর মোল্লাপাড়া, যে বারেক মোল্লার মোড় রয়েছে সেই বারেক মোল্লার মোড়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সরাসরি কৃষকের ক্ষেত থেকে ফল ক্রয় করে ন্যায্য মূল্যে বিক্রয় করা হচ্ছে। এখানে ঢাকা 14 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল এমপির উদ্যোগে আমরা দেখছি যে এখানে কিন্তু তরমুজ বিক্রি করা হচ্ছে পিস হিসাবে। আমরা প্রধানমন্ত্রী নির্দেশে এই তরমুজ গরিবের মাঝে আমরা বিক্রি করতেছি 200 টাকা পিস হিসাবে, 200-250 টাকা, কোনো কেজি নাই। এবং আমাদের 14 আসনে মোহাম্মদ মাইনুল হিসাবের উদ্যোগে আমার এই নিজের গাড়িতে নিজে ব্যস্তছি, কোনো কস্টিং নাই, কোনো কর্মচারী নাই। এই জন্য আমি নিজের শ্রম দিয়া গরিবের মাঝে 200 এবং 250। আচ্ছা, আমি সীমিত লাভের উদ্দেশ্যে, সীমিত লাভে আমার নিজের গাড়ি নিজে ফরম দিতে আসবে, কোনো আমার এনে কোনো কষ্ট কোনো খরচ নেই। তো আমাদের দেখাবেন যে এই তরমুজটা কত হতে পারে? ধরেন এই যে এইটা, এই তরমুজটা 5 কেজি ওজন হবে 250 টাকা। 250 টাকা? আচ্ছা। আবার অনেকে মহল্লার মানুষ পরিচিত আর আমাদেরকে 20 টাকা কমও দিয়ে দেয়, আমরা কিছু বলতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা 250-200 টাকার তরমুজ কোনটা আপনি বিক্রি করছেন? অসংখ্য ধন্যবাদ এই রমজান উপলক্ষে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রেতা হচ্ছে মিলন এবং আমাদের করিম ভাই। আপনি এই তরমুজ কিনেছেন কত দিয়ে কিনেছেন আমাদের একটু বলেন। 200 টাকা দিয়ে কিনেছি। কেমন হয়েছে? হ্যাঁ, তরমুজ ভালো, আলহামদুলিল্লাহ, লাল আছে, মিষ্টি আছে, ভালো। আচ্ছা, রমজান মাসে এই উদ্যোগকে আপনি কি বলে মনে করেন? না, এটা যে উদ্যোগটা তারা নিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো, গরুর পুজিরা খাইতে পারবো অনেক জায়গা, দেখা যায় কেজি আছে 80 টাকা, এটা কিনতে পারে না অনেকে। এরা যে উদ্যোগটা নিয়েছে মানে সুলতান নিকি সাহেব, এরা উদ্যোগটা ভালোই ইনশাল্লাহ সবাই গরুর পুজিরা কিনতে পারবো। ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনি দেখতে পাচ্ছেন যে তরমুজ আমি হবাই দেখতে আছি, আর কিনি নেই অতদিন, যেহেতু আমার কাকুর ছবি দেখলাম, আবার আই দেশবে ও আমার কাছে রাস্তায় কইল, যাকে রসুন কইল, কে নিখিল সাহেবের উদ্যোগে এই ন্যায্য মূল্যে অর্ধেক দামে জিনিস পাওয়া যায়, সব থেকে প্রচার করতে ঠিক আছে, যা তা লুয়ে যা, আমি আই কাছে আমি নিব একটা। আচ্ছা, এই উদ্যোগকে আপনি কি কি মনে করছেন এই রমজান মাসে? এই উদ্যোগ রমজানের পক্ষে এটা খুব ভালো কাজ করছে, আপনি বাস্তব করবেন না প্রত্যেক মিছে, আপনি বাস্তবে আমরা নিব হিসাব, আপনি বলবেন এটা আমরা 200 টাকা দিবেন, আমি 60 নেব। সাধু ভাই, আগুন আগুন, এ হচ্ছে তরমুজ, যে তরমুজটা আমরা দেখানোর চেষ্টা করলাম মণিপুর মোল্লাপাড়া বারেক মোল্লার মোড় থেকে। এবং জনসাধারণ যেটি মনে করছেন যে এরকম উদ্যোগ যদি ঘরে ঘরে নেওয়া হতো তাহলে কিন্তু তরমুজ না, যে কোনো সিন্ডিকেটের হাত কিন্তু ভেঙে দেওয়া সম্ভব।